আসসালামু আলাইকুম। টেকনোলজি ফিল্ডে ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি হাইপ তোলা টুলসের নাম হচ্ছে চ্যাট জিপিটি, যেটার ব্র্যান্ড ভ্যালু মাত্র দুই মাসের ভেতরে $29 বিলিয়ন কাছাকাছি চলে গেছে। শুধু এইটাই না, প্রফেশনাল ইউজের জন্য চ্যাট জিপিটি এখন প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে। সো কেমন হয় যদি চ্যাট জিপিটি ইউজ না করে আমরা নিজেরাই চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ্লিকেশন বানাই নিতে পারি? বিষয়টা অনেক এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং হবে, রাইট? তো এরকমই একটা জিনিস, এমনই একটা চ্যাটবট আমি তৈরি করেছি জাভাস্ক্রিপ্ট এবং ওপেন এআইয়ের এপিআই ব্যবহার করে, যেটা অনেক অ্যাডভান্স কিছু না। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামিং জানেন তাহলে আপনি এরকম একটা বট তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আহামরি তেমন কিছু করি নাই, জাস্ট চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ্লিকেশন বিল্ড করার চেষ্টা করছি এবং অলমোস্ট ওইটার মতোই সব কিছু রেজাল্ট দিচ্ছে, যেটা আমি আপনাকে এই মুহূর্তে দেখাবো। বাট পুরোটাই আমি করছি এডুকেশনাল পারপাসে এবং এটার পুরোটাই করছি আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অ্যান্ড মজা নেওয়ার জন্য আর কি। তো চলুন আগে চ্যাট জিপিটি 2.0 ফানিয়েস্ট ভার্সনটা আপনাদের দেখাই, দেন আপনারা কীভাবে এটা বিল্ড করতে পারেন বা এই সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো। তো আমি মাত্রই এই বটটা তৈরি করা শেষ করলাম অ্যান্ড তৈরি করার পরপরই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ব্যাপারটা অনেক মজার হবে। ওকে, তো এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি 2.0 ভার্সন, এই জায়গায় আমি লিখে রাখছি আস্ক হাবলু মামা ফর ফান। অর্থাৎ এই জায়গাতে আপনি যা লিখবেন, চ্যাট জিপিটিতে যেমন অ্যান্সার দিত, চ্যাট জিপিটিকে যেভাবে আপনি শেখাইছেন বা প্রশ্ন করছেন ঠিক সেমভাবে এখানে প্রশ্ন করতে পারবেন। অ্যান্ড এই জায়গায় যে জিনিসগুলো আছে এগুলো তেমনভাবে কাজ করবে না, বিকজ আমি এইগুলো ডাইনামিক করি নাই, লগ ইন লগ আউট কোনো সিস্টেম করি নাই। অর্থাৎ এই সাইটটা জাস্ট ডিজাইন, স্ট্যাটিক, এখানে কোনো ডাইনামিক কাজ করি নাই। তো শুরুতে আমাদের চ্যাট জিপিটির হাবলু মামাকে জিজ্ঞেস করি, হু ইজ এলন মাস্ক, দেখি উত্তর দিতে পারে কি না। তো এই জায়গায় আমাদের হাবলু মামা লোডিং করতেছে না, এই জায়গায় ও মাই গড, আমাদের অনেকটা চ্যাট জিপিটির মতনই কিন্তু অ্যান্সার দিচ্ছে, রাইট? এই জায়গায় বলতেছে এলন মাস্ক একজন উদ্যোক্তা এবং ইনোভেটর, যিনি স্পেস এক্স, টেসলা এবং পেপাল তৈরি করছে। জাস্ট অ্যামেজিং। যে কোনো ধরনের কোয়েশ্চেন করবেন মাঝে মধ্যে এটা ভুলভাল অ্যান্সার দিতে পারে, যেহেতু ওপেন এআইয়ের এপিআই থেকে এটা নেওয়া, সো এটাকে শেখাইতে হবে আপনাকে আগে, দেন এটা থেকে আপনি কিছু জানতে পারবেন। যেমনটা করে আগে চ্যাট জিপিটি ভুলভাল অ্যান্সার দিত না, ঠিক সেমভাবে মাঝে মধ্যে এটা ভুলভাল অ্যান্সার দিবে। বাট পুরনো যে কোনো জিনিস এটা জিজ্ঞেস করলে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে। সে মনে করেন টেল মি অ্যাবাউট ওপেন এআই, সো এর যদি এই বিষয়ে জিজ্ঞেস করি আমার এই বিষয়ে এখন অ্যান্সার দিবে, একটু দেরি করবে যেহেতু আমি এই মুহূর্তে লোকাল সার্ভারে আছি। সো ওপেন এআই ইজ এ রিসার্চ ল্যাবরেটরি বেসড অন ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। ওকে, এটা ফাউন্ডেড হয় 2015 সালে, যেটা এলন মাস্ক করে। আমি ধরেন হাউ টু বিল্ড এ ওয়েবসাইট এই বিষয়ে প্রশ্ন করলাম। অর্থাৎ এটা কিন্তু এআই জেনারেট করতেছে, এটা কিন্তু আমার স্ট্যাটিকভাবে প্রশ্ন দেওয়া নাই যে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিবে, এখানে আপনি যা জিজ্ঞেস করবেন সেটারই আপনার অ্যান্সার দিবে। সো দেখেন অ্যান্সার দিচ্ছে যে কীভাবে ওয়েবসাইট বানাইতে পারবো, একটা ডোমেনের নাম নিতে হবে, দেন ওয়েবসাইটের হোস্টিং প্রোভাইডার খুঁজতে হবে, এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে। অর্থাৎ চ্যাট জিপিটি যেমনভাবে কাজ করতো অ্যান্সার দিত, ঠিক সেমভাবে অ্যান্সার দিচ্ছে। সে আমি এখন জিজ্ঞেস করবো, রাইট ফর মি অ্যান্ড মেক মানি ব্লগ পোস্ট। ওকে, তো এখন দেখবেন মেক মানি টাইপের ব্লগ পোস্ট আমার জন্য আমার হাবলু মামা যে চ্যাটবটটা আছে এটা লিখে দিবে। সো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, তাই না? ওকে, এই জায়গায় আমাকে অনেক বড় একটা অ্যান্সার দিয়ে দিছে কি কীভাবে আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো, ব্লগিং করে, দেন অনলাইনে প্রোডাক্ট সেলিং করে, ফ্রিলান্সিং করে, সো এইভাবে আমি আর্ন করতে পারবো। সো জাস্ট এইটাই না, আমি একে বাংলা দিয়েও কথা বলাইতে পারবো। ইভেন যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এর শেখাই দিলে সে শুরুতে শিখবে এবং শেখার পরে আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। সো ব্যাপারটা কিন্তু অ্যামেজিং। সে মনে করেন আমি লিখব আমার সাথে বাংলায় কথা বলুন। সো আমি যে এই প্রশ্নটা করার পরে আমাকে বলতেছে হ্যালো আমি ভালো আছি, তো এটা পুরোটাই ভুল অ্যান্সার দিছে। সো এটা মাঝে মধ্যে দিবে যেহেতু আমি এরে বলি নাই তুমি আমার সাথে বাংলায় কথা বলো, তারপরেও এ বলতে পারছে। সো এটাই অনেক ইন্টারেস্টিং, বাট ভুল বলছে। সো আমি এই জায়গায় আগে বলি টেল মি ইন বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। তো ওকে, এই জায়গায় বলতেছে আমি বাংলা ভাষা বুঝে, সো এটাও ভুল করছে, একদম সঠিকভাবে বলতে পারে নাই, বাট শিখতেছে সে। সো আমি এখন বলবো আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, এই যে এই জিনিসটা জিজ্ঞেস করি দেখি আমি ভালো আছি আপনি। সো ব্যাপারটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমি যেটা বলতেছি শুরুতে ভুলভাল বললেও আস্তে আস্তে এর শেখাই দিলে এ কিন্তু শিখতে পারবে। সে মনে করেন আমি এখন ইংরেজি দিয়ে লিখবো হাউ আর
ইউ? এটারও কিন্তু সে উত্তর দেবে, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ? জাস্ট এইটা না, আমি ধরেন এর থেকে এখন ওয়েবসাইট মেক করে যাবো, বিল্ড ফর মি, বিল্ড ফর মি অ্যান HTML CSS ওয়েবসাইট উইথ সোর্স কোড, দ্যাটস ইট। জাস্ট দেখেন, ওয়েট করেন, আপনারা এক মিনিট ওয়েট করেন, দেখবেন HTML CSS ব্যবহার করে একটা ওয়েবসাইটের টেমপ্লেট আমাদের জন্য ডিজাইন করে দিবে। সো হাবলু মামা কিন্তু অনেক এখন পাওয়ারফুল হয়ে গেছে, সো এটার জন্য তাড়াতাড়ি হাবলু প্রোগ্রামার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, নাহলে কিন্তু আমি হাবলু মামাকে ব্যবহার করে আপনার ফেসবুক আইডি এবং অন্যান্য জিনিস কিন্তু হ্যাক করে নিব। সাবধান, অ্যামেজিংভাবে দেখেন আমাদের জন্য সোর্স কোড দিয়ে দিচ্ছে। ওয়াও, প্রথমে আমাদের CSS লিখতেছে, অ্যান্ড দেন এটার পরে আমাদের জন্য কমেন্টও করে দিচ্ছে। অ্যামেজিং, অ্যামেজিং, এতবার কমেন্ট করতেছে কেন? এই যে এই জায়গায় একটা মিস্টেক করছে, দেখেন অনেকবার কমেন্ট করতেছে, অ্যান্ড এইটার পরে ডিসপ্লে ইনলাইন ব্লক অ্যান্ড প্যাডিং এই জিনিসটা দিয়ে দিছে, অ্যান্ড এইটার পরে আমাদের দেখেন হেড ট্যাগ শেষ করলো, বডি স্টার্ট করলো, এবং এইটার পরে আমাদের কন্টেইনার শুরু করলো। কন্টেইনার শুরু করার পরে আমাদের দেখেন কমেন্ট করতেছে কত, এগুলো সব কমেন্ট কিন্তু, এগুলোরে আবার কোড ভেবেন না। সো এইটার পরে আবার দেখেন নেববার তৈরি করা শুরু করছে, আর এই জিনিসটা আমি ঠিক করতে পারলাম না, মানে অ্যালাইনভাবে আসতেছে না, যেমন CSSটা ঠিকঠাকভাবে আসতেছে বাট HTMLটা ঠিকঠাকভাবে আসতেছে না, অর্থাৎ এইটার মতো লাইন বাই লাইন না এসে এক ঢালা আসতেছে। সো আমি আর এত বেশি ঘাটাঘাটি করে নিই, যেহেতু ফান পারপাসে তৈরি করা, অ্যান্ড আপনারাও যেহেতু এটা অত বেশি ইউজ করবেন না, সো এটার জন্য আমি আর এটার পেছনে অত বেশি সময় দিই নেই। জাস্ট দেখতেছিলাম AI কতটা পাওয়ারফুল, অ্যান্ড কীভাবে আমি নিজে AI ব্যবহার করে এমন একটা চ্যাট বট তৈরি করতে পারবো। সো এখন আমি আমার হাবলু মামাকে জিজ্ঞেস করব কিভাবে আমি নিজে এই চ্যাট GPT-র মতো একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। সো হাউ টু বিল্ড লাইক চ্যাট GPT? ওয়াও ওয়াও, অ্যামেজিং! দেখেন এই জায়গায় আমাদেরকে বলতেছে চ্যাট GPT-র মতো অ্যাপ্লিকেশন বানাইতে হলে শুরুতে আমাদেরকে ডাটা গেদার করতে হবে, দেন আমাদের ডাটাকে প্রসেস করতে হবে, দেন ট্রেন করতে হবে, দেন আমাদের মডেলটা টেস্ট করতে হবে এবং ডিপ্লয় করতে হবে। অ্যামেজিং ভাই, হাবলু মামা এখন অনেক পাওয়ারফুল, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, অ্যান্ড এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এই ভিডিওটা করার আমার মেইন রিজন ছিল আপনাদের দেখানো যে প্রোগ্রামিং করে এনিথিং করা সম্ভব, যেমন আমার মতো একটা ছেলেই ChatGPT-র মতো $29 billion একটা কোম্পানি জাস্ট 2 ঘন্টায় তৈরি করে ফেললো। সো আপনিও পারবেন, জাস্ট আপনাকে একটু শিখতে হবে এবং ক্রেজি টাইপের আইডিয়া বের করে আপনাকে করতে হবে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, যে আপনি আপনার জন্য একটা প্রজেক্ট বিল্ড করতে পারলেন। আপনাকে যে ChatGPT-র মতোই অ্যাপ্লিকেশন বানাইতে হবে ব্যাপারটা এইটা না, পৃথিবীতে অসংখ্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো দেখেন, সেটার মতো ক্লোন করার চেষ্টা করেন, এভাবে ক্লোন করতে করতে আপনি শিখতে পারবেন। অ্যান্ড এইটার মতো, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা বানাইলাম এইটা যদি সোর্স কোড চান বা এইটা কীভাবে আমি তৈরি করছি এ বিষয়ে যদি ফুল একটা টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা সোর্স কোড দিয়ে দেবো, অথবা আমি নিজেই ফুল ওয়েবসাইট কীভাবে তৈরি করেছি বা এই টুলসটা কীভাবে তৈরি করেছি টোটাল একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ, টেক রিস্ক।